নমস্কার বন্ধুরা আয়েস হবে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু সালে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে ইংলিশ পার্ট থেকে যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো নিয়ে তো এইভাবে আমরা টোটাল দশ বছরের ইংলিশ কোশ্চেন আলোচনা করব আপকামিং ডাব্লিউ এর আগে তো চলো শুরু করা যাক টোটাল চব্বিশ খানা কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন আছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস তো নেক্রোফিলিয়া শব্দের অর্থ কি তো নেক্রোফিলিয়া শব্দের অর্থ হলো ফ্যাসিনেশন উইথ ডেড বডি মানে মৃতদেহের প্রতি ভালোবাসাকে বলা হয় নেক্রোফিলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার দুই রাম মেড দ্য মোস্ট ড্যাসিজ রিসোর্সেস তো এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন তো একটা সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য বলা হয়েছে তো সঠিক প্রিপোজিশন হবে অফ রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার তিন অরেনিথোলজি ইজ দ্য স্টাডি অফ তো কোন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় অরেনিথোলজি তো এটা সঠিক অ্যান্সার হবে বার্ডস তো অরেনিথোলজি হলো জুলজির একটা ব্রাঞ্চ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার চার দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই তো এখানে বলা হয়েছে নিম্নলিখিত অপশানের মধ্যে কোনটার সঠিক ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু তো এটা সঠিক অ্যান্সার হবে এগ্রি উইথ সামওয়ান তো কারো সাথে একমত হওয়াকে বলা হয় সি আই টু আই কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার তো এটা বলা হয়েছে দা স্ক্রিপ্ট ইজ বিং রিটেন তো দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তো ভয়েস চেঞ্জের রুল কি এম ইজ আর প্লাস বিং প্লাস সাবজেক্টিভ ভি থ্রি তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন থ্রি দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ছয় দ্য ওয়ার্ড বিলিগার্ডস মিনস তো বিলিগার্ড শব্দের অর্থ কি তো বিলিগার্ড শব্দের অর্থ হলো ট্রাবল মানে বিপদে পড়া তো আরও কিছু সমর্থক শব্দ আছে যেমন প্রবলেম অথবা ডিফিকাল্টিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডি তো ইন্ডি শব্দের অ্যাপ্রোপ্রিয়েট সমর্থক শব্দ কী হবে তো এর সঠিক সমর্থক শব্দ হবে টায়ারলেস তো অপশন এ হবে এটার সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আট দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাস এ ইউজফুল ক্লু ফিল ইন উইথ এ রাইট ফেজেল তো এখানে একটা সটিল ফেজেল ভার্ভ দিয়ে শূন্য স্থানটা পূরণ করার কথা বলা হয়েছে তো এটা সঠিক অ্যান্সার হবে কে ম্যাক্রস তো কে ম্যাক্রস এর অর্থ কি কে ম্যাক্রস অর্থ হলো ফাইন্ড ইউজুয়ালি বাই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু খুঁজে পাওয়াকে বলা হয় কে ম্যাক্রস দ্য ডিটেকটিভ সাডেনলি কে ম্যাক্রস এ ইউজফুল ক্লু তো এটাই হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংসিটি অব দ্য প্লেস সুতে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুটেবল ওয়ার্ড তো এখানে বলা হয়েছে শব্দের অর্থ কি তো স্যাংসিটি শব্দের অর্থ হলো পবিত্রতা তো স্যাংসিটি শব্দটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করবো তো অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড হবে এখানে হোলিনেস অপশন বি হবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার দশ কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট তো এটার সঠিক এখানে সেন্টেন্স কোনটা হবে নিম্নলিখিত অপশানের মধ্যে দেখো

ফিল ইন উইথ রাইট অপশান আই ড্যাশ হিম বিফোর এ লং টাইম তো এখানে বলা হয়েছে শূন্যস্থানটা নিম্নলিখিত অপশানের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে পূরণ করো তো এখানে বলা হয়েছে আই ড্যাশ হিম ফর এ লং টাইম তো এটা সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ নোন তো আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার তেরো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক

হায়েস্ট লিমিটকে বোঝানো হয় মানে সেটা সর্বোচ্চ চেষ্টা করেছিল সেটা বোঝানোর জন্য অ্যাডভান্সের পরে অ্যাজ ফার অ্যাজ বসানো হয় তাহলে অ্যাডভান্স অ্যাজ ফার অ্যাজ হি কুড এটাই হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন সিলেক্ট দ্য রাইট অ্যান্সার মাই ওয়াচ ইজ ফাইভ মিনিট ড্যাশ তো ফাইভ মিনিট স্লো হবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুটেবল অপশান লেটস মিট

তো এটা মানে আমরা এটা এটা মানে হলো এখানে ইউজলেস তো কোন একটা ইউজলেস আইটেম কে বলা হয় এ লোড অফ কবলার্স আঠারো নম্বর কোশ্চেন হি এন্টার দ্য হল ইন দা ড্যাশ পার্ট অফ দা শো তো এখানে বলা হয়েছে হি এন্টার দ্য হল ইন দ্য দ্য ড্যাশ পার্ট অফ শো এই একটা কারেক্ট এখানে যে নিচে নিম্নলিখিত আছে সেটা দিয়ে পূরণ করার জন্য তো এটা সঠিক অ্যান্সার হবে লেটার মানে পরবর্তী পার্টে তো সে পরবর্তী পার্টে মানে সে শোটার পরবর্তী পার্টে হলে এন্টার করেছিল তো এটাই হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার তো প্রেফারের পরে কী বসে প্রেফারের পরে টু বসে তাহলে হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস তো এরকম আরেকটা কোশ্চেন আগে পড়েছিল ডাব্লিউ আই প্রেফার কফি ড্যাশ টি তো আই প্রেফার কফির পরে টু বসবে টু টি হবে এটা রাইট অ্যান্সার তো অনেকে ওভার করে এসেছিল ওভার হবে না সঠিক অ্যান্সার টু হবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন ইন উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডস তো জুরি দেখো জুরি কোনো একজনকে নিয়ে জুরি তৈরি হয় না জুরি একটা মেম্বার যেটা চারজন বা তিনজন নিয়ে গঠিত হয় তাহলে এখানে সঠিক ওয়ার্ড হবে দ্যুরি ওয়েডেড ইন দেয়ার ওপিনিয়ন নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর কোশ্চেন অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু ফর্ম দা অপোজিট ওয়ার্ড ব্যালেন্স তো ব্যালেন্স ওয়ার্ডের অপজিট অপোজিট ওয়ার্ড কি হবে ইমব্যালেন্স ঠিক আছে তো অপশন ডি হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাইশ নম্বর কোয়েশ্চেন কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স তো এখানে বলা হয়েছে এই নিম্নলিখিত সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার জন্য তো প্যান কেক আর ডেলিসিয়াস বাট নট উইথাউট সিরাপ তো এটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি দেখো যেখানে বাট নট থাকে অথবা

দেয়ারপোর থাকলে আমরা বিকজ দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে শো আছে তাহলে আমরা এস দিয়ে স্টার্ট করব এস সি ওয়েন্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি তাহলে এইভাবে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি তাহলে অপশন এ হবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার চব্বিশ এবং লাস্ট কোয়েশ্চেন কনভার্ট দা গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে কোশ্চেন বোধক একটা সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয়েছে তাহলে আই উইল মেট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন তাহলে কোথায় মিট করবে তাহলে হয়ার আসবে তাহলে মেনলি কোন প্লেস প্লেসের জন্য হয়ার আসবে ম্যানার বোঝাতে গেলে হাউ আসে টাইম কখন না হোয়েন তাহলে আই উইল মেট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন তাহলে এটাকে যদি আমি কোশ্চেন বাচক একটা সেন্টেন্সে কনভার্ট করি তাহলে সেটা হবে হয়ার উইল ইউ মিট মি ওকে তাহলে এটা হলো এই ভিডিওটার শেষ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে